শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসে যে 1 নম্বর স্কুল আছে তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একই রায় বলেছে প্রদত্ত কোনটি সামরিক জাতি ছিল না, বাঙালি। 2, আলেকজান্ডার দা প্রতিষ্ঠা করেছিলেন জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন। 3, পণ্ডিতা রমাবাঈ যুক্ত ছিলেন বিধবা বিবাহ আন্দোলনের সঙ্গে। 4, হুল শব্দের অর্থ বিদ্রোহ। 5, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান হয় 1858 খ্রিস্টাব্দে। 6, কোন আন্দোলনে নীলচাষীরা যুক্ত ছিল, চম্পারণ আন্দোলনে। 7, যে দেশে সুলতান অপসারণের প্রতিবাদে ভারতে খিলাফত আন্দোলন শুরু হয় তা হলো তুরস্কের সুলতান। 8, 1924 খ্রিস্টাব্দে কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন চিত্তরঞ্জন দাস। 9, আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন স্যার সৈয়দ আহমেদ খান। 10, গণপতি উৎসব চালু করেছিলেন বাল গঙ্গাধর তিলক। 11, ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয়েছিল 1947 খ্রিস্টাব্দে। 12, ভারতীয় সংবিধান সভা গণপরিষদে সংবিধান গ্রহণ করেছিল 26 নভেম্বর 1949 খ্রিস্টাব্দে। 13, পদমর্যাদার উপরাষ্ট্রপতি স্থান হয় যার পরে তিনি হলেন রাষ্ট্রপতি। 14, রাজ্য সরকারের সাংবিধানিক প্রধান হলেন রাজ্যপাল। 2, এতে আছে ঠিক বা ভুল নির্ণয় করো, আয়তে দিয়েছে লর্ড কর্নওয়ালিস বর্গীদের দমন করেছিলেন, ভুল, এটা হবে লর্ড বেন্টিক। 2, কেশবচন্দ্র সেন নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক। বিয়ের আয়তে আছে সত্যশোধক সমাজকে প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিরাও ফুলে। 2, নৌবিদ্রোহ কবে ঘটেছিল, 1946 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে। 3, দিয়েছে একটি উগ্র হিন্দু জাতীয়তাবাদী সংগঠনের নাম, একটি উগ্র হিন্দু জাতীয়তাবাদী সংগঠনের নাম হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা। শীতে বাম দিক ডান দিক মেলাতে বলেছে, আয় হচ্ছে হিন্দু প্যাট্রিয়ট হলো নীলবিদ্রোহ। 2, মাস্টারদা সূর্য সেন জালালাবাদের যুদ্ধ। 3, তলোয়ার হলো জাহাজের নাম। 4, হচ্ছে র্যামসে ম্যাকডোনাল্ড হলো সাম্প্রদায়িক বাটোয়ারা। আর 5, আছে বা ভি ডক্টর রাজেন্দ্র প্রসাদ হচ্ছে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি। ডিতে আছে শূন্যস্থান পূরণ করো, আয় চৌরি চৌরা ঘটনা ঘটেছিল অহিংস অসহযোগ আন্দোলনের সময়। আর 2, শ্রী প্রফুল্লচন্দ্র ঘোষ ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। ইতে আছে বিবৃতিগুলির সঙ্গে কোন ব্যাখ্যাটি মানানসই লেখো, আয়তে আছে বিবৃতি বলছে মোহাম্মদ আলী জিন্হা সিআর ফর্মুলা বাতিল করেছিলেন, ব্যাখ্যা হবে এটিতে স্বতন্ত্র পাকিস্তান ঘটনের কোনো উল্লেখ ছিল না। 2, বিবৃতি হচ্ছে ভারতে কোনো বিদেশি রাষ্ট্রের আদেশ নির্দেশ অথবা অনুরোধ পালন করতে বাধ্য নয়, ব্যাখ্যা হচ্ছে ভারত হলো সার্বভৌম ক্ষমতার অধিকারী। 3, আছে 2-3টি বাক্যে উত্তর, প্রতিটার হচ্ছে 2 নম্বর করে মান। আয়তে বলেছে পিটের ভারত শাসন আইন কেন চালু হয়েছিল, ভারতে ব্রিটিশ কোম্পানির কার্যকলাপের ওপর ব্রিটেনের পার্লামেন্টের নজরদারি নিশ্চিত করবার জন্য পিটের ভারত শাসন আইন চালু হয়। 2, বলেছে ফিল্টারেশন থিওরি বলতে কি বোঝো, পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সূচনা ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হয় যে বাংলার উচ্চ আর মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ইংরাজি শিক্ষার প্রসার ঘটানো হলে ওই উচ্চশিক্ষিত লোকেরা সাধারণ জনগণের মধ্যতা বিস্তার ঘটাবে, এই নীতিকেই ফিল্টারেশন থিওরি বলা হয়। 3, দিয়েছে সংস্কার আন্দোলনের সীমাবদ্ধতাগুলি কী ছিল, সংস্কারকরা সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে বিশেষ ভাবিত ছিল না। 1, 2, সংস্কার আন্দোলনগুলি জাতিভেদ নিয়ে বিশেষ সোচ্চার হয়নি। আর 3, হচ্ছে আন্দোলনগুলির নেতৃত্ব দেন পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ব্যক্তিরা, তারা দেশীয় ঐতিহ্য অনুসরণ করেনি। 4, বলেছে বেতবেগারি প্রথা কীভাবে মুন্ডা বিদ্রোহকে ত্বরান্বিত করেছিল, জমিদার এবং মহাজনরা মুন্ডাদের বেতবেগারি প্রথা বা বিনা মজুরিতে কাজ করতে বাধ্য করত, তার ফলে মুন্ডা সম্প্রদায় বিদ্রোহের পথে এগিয়ে যায়। 5, দিয়েছে গান্ধীজির দক্ষিণ আফ্রিকার রাজনৈতিক কর্মকাণ্ড কেমন ছিল, ভারতবর্ষের আন্দোলনে নেতৃত্ব দেওয়ার আগে দক্ষিণ আফ্রিকায় গান্ধী বর্ণ বৈষম্য বিরোধী একটি আন্দোলন চালিয়েছিলেন, সেই আন্দোলন থেকেই ধীরে ধীরে গান্ধীবাদী সত্যাগ্রহের ধারণা তৈরি হয়েছিল। দক্ষিণ আফ্রিকায় বিভিন্ন ধর্ম ভাষা অঞ্চলের মানুষকে সঙ্গে নিয়ে লড়াই করেছিলেন গান্ধী, সেই আন্দোলন প্রচার হওয়ার ফলে গান্ধী বিখ্যাত হয়ে পড়েছিলেন। 6, আছে রাওলাটাইন কি, 1919 খ্রিস্টাব্দের মার্চ মাসে SAT রাওলাটের নেতৃত্বে একটি কমিটি 2টি বিল আইনসভায় পেশ করে, ওই বিল 2টিতে বিপ্লবী আন্দোলন আটকানোর জন্য ব্রিটিশ সরকারের হাতে আরও বেশি দমনমূলক ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছিল, একেই রাওলাটাইন বলা হয়। 7, আছে লবণ ভঙ্গ করার কারণ বর্ণনা করো, আর লবণ আইন ভঙ্গ করার কারণ হচ্ছে সাইমন কমিশন বিরোধী উদ্যোগগুলির ফলে
1929 খ্রিস্টাব্দে গান্ধীর নেতৃত্বে কংগ্রেস পূর্ণ স্বরাজ অর্জনের কথা ঘোষণা করে। গান্ধীকে সামনে রেখে আইন অমান্য আন্দোলনের ডাক দেওয়া হয়। 1930 খ্রিস্টাব্দে 6 এপ্রিল গুজরাটের ডান্ডিতে অভিযান করে লবণ আইন ভঙ্গ করেন গান্ধীজি। সমুদ্রের তটভূমি থেকে এক মুঠো লবণ তুলে গান্ধী প্রতীকীভাবে ভারতবর্ষের ঔপনিবেশিক শাসনকে অস্বীকার করেন। আটে আছে আলিগড় আন্দোলনে থিওডোর বেকের ভূমিকা কী ছিল। সৈয়দ আহমেদের সুহৃদয় এবং পরিচালক আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ থিওডোর বেকের পরিচালনাধীনে আলিগড় কলেজ রাজনৈতিক প্রচার কার্যের মূল কেন্দ্রে পরিণত হয়। অধ্যক্ষ বেক সম্পাদিত ইনস্টিটিউট গ্যাজেট নামক কলেজ পত্রিকা মারফত বাঙালি বিদ্বেষ, হিন্দু বিদ্বেষ এবং কংগ্রেস বিদ্বেষ প্রচার করা হতো। নয় বলেছে পাকিস্তান প্রস্তাব কি। আচ্ছা, পাকিস্তান প্রস্তাব কি, এখানে যেহেতু এটা বলেছে যে দু তিনটি বাক্যে উত্তর লেখো, তাই লিখবে লাহোর অধিবেশনে, এই যে 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনে মোহাম্মদ আলী জিন্নাহ সভাপতিত্ব করেন এবং ওই অধিবেশনে মুসলিম লীগ কর্তৃক গৃহীত মুসলমানদের জন্য পৃথক স্বশাসিত রাষ্ট্রের যে প্রস্তাব উপস্থাপন করা হয় তা ছিল পাকিস্তান প্রস্তাব নামে পরিচিত। দশে দিয়েছে লখনৌ চুক্তির গুরুত্ব বর্ণনা করো। লখনৌ চুক্তির গুরুত্ব হচ্ছে, এখনও লখনৌ চুক্তি ইংরেজের বিচ্ছিন্নতাবাদী এবং সাম্প্রদায়িক ষড়যন্ত্রের উপর আঘাত হানে। দুই, এই চুক্তির উপকার হিসেবে বাল গঙ্গাধর তিলক এবং মোহাম্মদ আলী জিন্নাহ জাতীয় নেতা হিসেবে ভাবমূর্তি উজ্জ্বল হয়। তিন, এই চুক্তিতে হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের পৃথক স্বার্থকে পরোক্ষে স্বীকার করা হয়েছিল। এগারোটি রয়েছে ইতিহাসে আম্বেদকর স্মরণীয় কেন। 1946 খ্রিস্টাব্দে জুলাই মাসে গণপরিষদ গঠিত হয়। ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদে স্থায়ী সভাপতি নির্বাচিত হন। স্বাধীন ভারতের সংবিধান রচনার জন্য একটি খসড়া কমিটি গঠিত হয়। বি আর আম্বেদকরের সভাপতিত্বে 7 জনের খসড়া কমিটি সংবিধান রচনার কাজটি করেছিল, তাই জন্য বি আর আম্বেদকর হচ্ছে বিখ্যাত। ভারতে আছে 26 জানুয়ারি 1950-এর গুরুত্ব বর্ণনা করো। আচ্ছা, 2 নম্বরে যেহেতু এটা লিখবে যে 1950 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি দিনটি ভারতে সাধারণতন্ত্র দিবস হিসাবে উদযাপন করা হয়। এই দিন থেকে স্বাধীন ভারতের সংবিধান কার্যকর করা হয় বলে দিনটিকে সাধারণতন্ত্র দিবস হিসাবে উদযাপন করা হয়। 4-এর আয়তে আছে সতীদাহ প্রথার বিরুদ্ধে রামমোহনের সংগ্রাম কেমন ছিল। সতীদাহ প্রথা নিষিদ্ধকরণে তার উদ্যোগ ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। 19 শতকেও কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন অঞ্চলে সতীদাহ প্রথা বজায় ছিল। রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করার পক্ষে জোরালো আন্দোলন গড়ে তোলেন। শেষ পর্যন্ত 1829 খ্রিস্টাব্দে লর্ড বেন্টিক আইন করে সতীদাহ প্রথা বন্ধ করেন, যদিও সতীদাহ প্রথাকে নিয়ে নানা রকম গৌরবময় ধারণা সমাজে রয়ে গিয়েছিল। 2-এতে আছে ঝাঁসি রানী লক্ষ্মীবাঈয়ের বীরত্ব সম্পর্কে কি জানো। মেদিনীপুরের তমলুক মহকুমায় সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়। 1942 খ্রিস্টাব্দের 8ই সেপ্টেম্বর জনৈক মিল মালিক খাদ্যশস্য পাচার করতে গেলে গ্রামবাসীদের সঙ্গে সংঘাত বাঁধে। তারপর থেকে তমলুক, মহিষাদল, নন্দীগ্রাম, ভগবানপুর প্রভৃতি অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা ভেঙে দেওয়া হয়। 29শে সেপ্টেম্বর অনেক মানুষ মিছিল করে থানায় বিক্ষোভ দেখাতে গেলে পুলিশ গুলি চালায়। তমলুকের বৃদ্ধা বিদ্রোহিনী মাতঙ্গিনী হাজরা আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের গুলিতে মারা যান। কিছুদিন পরে ঘূর্ণিঝড়ে মেদিনীপুরে কৃষি ব্যবস্থা ভেঙে পড়ে। সরকারি তরফে যথেষ্ট ত্রাণ পাঠানো হয়নি। আচ্ছা, যেহেতু বলেছে যে লক্ষ্মীবাঈ বীরত্ব সম্পর্কে কিভাবে জানো, তো মাতঙ্গিনী গুলিতে মারা যান এই পর্যন্ত বলবে। তমলুকের বৃদ্ধা বিদ্রোহিনী মাতঙ্গিনী হাজরা আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের গুলিতে মারা যান। এখান থেকে এতটা হচ্ছে তোমার মাতঙ্গিনী হাজরার বীরত্বের কথা। 3-এ আছে টিকালেকো ডান্ডি অভিযান। 1927 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে ঔপনিবেশিক সরকার ভারতীয় সাংবিধানিক অধিকার খতিয়ে দেখার জন্য একটি কমিশন তৈরি করে। স্যার জন সাইমনের নেতৃত্বে ওই কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না।
ফলে ভারতের সমস্ত রাজনৈতিক সংগঠনগুলি সাইমন কমিশনের বিরোধিতা করে। পাশাপাশি সাইমন কমিশনের বিরুদ্ধে নানা স্তরে গণ আন্দোলন গড়ে উঠেছিল। দেশজোড়া বিভিন্ন হরতালে কমিশনকে কালো পতাকা দেখিয়ে আওয়াজ তোলা হয়েছিল, সাইমন ফিরে যাও। সাইমন কমিশন বিরোধী উদ্যোগগুলির ফলে 1929 খ্রিস্টাব্দে গান্ধীর নেতৃত্বে কংগ্রেস পূর্ণ স্বরাজ অর্জনের কথা ঘোষণা করে। গান্ধীকে সামনে রেখে আইন অমান্য আন্দোলনের ডাক দেওয়া হয়। 1930 খ্রিস্টাব্দে 6 এপ্রিল গুজরাটের ডান্ডিতে অভিযান করে লবণ আইন ভঙ্গ করেন গান্ধী। সমুদ্রের তটভূমি থেকে এক মুঠো লবণ তুলে গান্ধী প্রতীকীভাবে ভারতবর্ষে ঔপনিবেশিক শাসনকে অস্বীকার করে। যার বলেছে টিকালেখক বিনয় বাদল এবং দীনেশ। 1930 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত রাইটার্স বিল্ডিং আক্রমণ করেন। তাদের সাহায্য করলেন রসময় সুর এবং নিকুঞ্জ সেন। বিনয় বাদল দীনেশ রাইটার্স বিল্ডিংয়ের অল ইন্ডে ঢুকে কারা বিভাগের ইন্সপেক্টর জেনারেল সিমসন সহ আরও দুজনকে হত্যা করেন। পুলিশ বাহিনীর সঙ্গে বিপ্লবীদের দীর্ঘক্ষণ ধরে চলে গুলির লড়াই। শেষ মুহূর্তে ধরা পড়ার আগে বাদল বিষ খেয়ে আত্মহত্যা করেন। কদিন পরে আহত বিনয়ের মৃত্যু হয়। দীনেশ সুস্থ হয়ে উঠলেও তার ফাঁসি হয়। পাঁচে দিয়েছে টিকালেখ ফরওয়ার্ড ব্লক। 1938 খ্রিস্টাব্দের হরিপুরে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি মনোনীত হন, কিন্তু ক্রমে গান্ধী এবং তার অনুগামীদের সঙ্গে নবীন নেতৃত্বে তিক্ততা বাড়তে থাকে। 1939 খ্রিস্টাব্দে ত্রিপুরী কংগ্রেসে গান্ধী মনোনীত প্রার্থী পট্টভী সীতারামাইয়াকে হারিয়ে সুভাষচন্দ্র আবার সভাপতি নির্বাচিত হন, কিন্তু পরে পদত্যাগ করে দলের মধ্যে সহমর্মীদের নিয়ে সুভাষচন্দ্র ফরওয়ার্ড ব্লক তৈরি করেন। পারস্পরিক মতবিরোধের ফলে কংগ্রেস নেতৃত্ব সুভাষচন্দ্র এবং শরৎচন্দ্র বসুকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাসপেন্ড করে। সুভাষকে কংগ্রেসের কোনো নির্বাচিত পদে লড়াই করার ক্ষেত্রে 3 বছরের জন্য নিষিদ্ধ করা হয়। ছয় দিয়েছে আলিগড় আন্দোলনের সীমাবদ্ধতাগুলি কি ছিল। আচ্ছা, আলিগড় আন্দোলনের সীমাবদ্ধতা, এক হচ্ছে স্যার সৈয়দ আহমদ জাতীয়তা বিরোধী মানুষ ছিলেন না, কিন্তু জাতি বিষয়ে তার ভাবনার সঙ্গে কংগ্রেসের ভাবনার অমিল ছিল। তিনি জাতীয় কংগ্রেসের সরাসরি বিরোধী ছিলেন, কেননা তার ধারণা ছিল কংগ্রেস আসলে সংখ্যাধিক্য হিন্দুদের প্রতিনিধি সভা। দুই হচ্ছে, তিনি মুসলিমদের জাতীয় কংগ্রেসে যোগ না দিতে উপদেশ দিয়েছিলেন। তিন, উত্তর ভারতীয় মুসলমান সম্প্রদায়ের মধ্যে স্যার সৈয়দের নেতৃত্ব সকলে মেনে নেননি। চার, সৈয়দ আহমেদের পাশ্চাত্যকরণের বিষয়টিকে উলেমা কখনোই পছন্দ করেনি। তারা নিজের প্রাধান্য নষ্ট হবার আশঙ্কায় ইসলামীয় সর্বজনীনতা আর স্বাতন্ত্র্যের কথা বলেছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জামাল উদ্দিন আল আফগানির মতো গোড়া উপনিবেশ বিরোধী ব্যক্তিত্ব। আট বলেছে, দ্বিজাতিতত্ত্বের উদ্দেশ্য এবং ফলাফল বর্ণনা করো। 1930-এর দশকে দ্বিজাতিতত্ত্ব ভিত্তিক সাম্প্রদায়িক বিচ্ছিন্নতার গুরুত্বপূর্ণ সময়। 1930 খ্রিস্টাব্দে মুসলিম লীগের সভাপতি মোহাম্মদ ইকবাল এবং পরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র চৌধুরী রহমত আলী পাঞ্জাব, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, বালুচিস্তান আর কাশ্মীর নিয়ে মুসলমানদের আলাদা ভূখণ্ড গঠন করার প্রস্তাব দেন। রহমত আলী অস্পষ্টভাবে পাকিস্তানের কথা উল্লেখ করেছিলেন। 1932 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ডের ঘোষণায় সাম্প্রদায়িক বাঁটোয়ারের কথা বলা হয়। সেই ঘোষণা ব্রিটিশ সরকারের বিভাজন এবং শাসন নীতি প্রতিফলিত হয়েছিল। এটাই হচ্ছে জাতিতত্ত্ব ভিত্তিক এর উদ্দেশ্য আর কি। আর ওই ঘোষণা মোতাবেক প্রতিটি সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য বিধানমণ্ডলীতে কিছু আসন বরাদ্দ করা হয়, সেগুলিতে পৃথক পৃথক সম্প্রদায়ের ভিত্তিতে নির্বাচন করার কথা ওঠে। কংগ্রেস এই ধরনের পৃথক নির্বাচক মণ্ডলীর বিরোধী ছিল, কারণ তার ফলে জাতীয়তাবাদী ঐক্যের বদলে সাম্প্রদায়িক ভাবনাকেই উৎসাহ দেওয়া হতো। ভারতের সাধারণ স্বার্থের বদলে ভিন্ন গোষ্ঠী বা সম্প্রদায়ের স্বার্থই বড় হয়ে উঠবে, সেই আশঙ্কা প্রকাশ করে কংগ্রেস। আটে লেখ টিকা আছে পুনা চুক্তি। 1932 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন। সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতিতে বলা হয়, অনুন্নত হিন্দুদের জন্য আইনসভায় আলাদা নির্বাচনের ব্যবস্থা করা হবে। গান্ধীজি এতে মর্মাহত হন এবং প্রতিবাদে পুনার জারবেদা জেলা বন্দী অবস্থায় আমরণ অনশন শুরু করেন। চুক্তি স্বাক্ষর
বি আর আম্বেদকারের নেতৃত্বে অনুন্নত হিন্দু সম্প্রদায় এবং গান্ধীজির নেতৃত্বে বর্ণ হিন্দুদের মধ্যে 1932 খ্রিস্টাব্দে 25শে সেপ্টেম্বর পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। গান্ধীজি এই চুক্তিতে সম্মতি জানিয়ে অনশন ভঙ্গ করেন। গুরুত্ব, পুনা চুক্তির মাধ্যমে হিন্দুদের মধ্যে ভাঙনের চেষ্টা রোধ করা হয়। সাম্প্রদায়িক ভিত্তিতে ব্রিটিশরা হিন্দু সমাজের বিভাজনকে কার্যকরী করতে ব্যর্থ হয়। নয় দিয়েছে ভারতের গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলার তাৎপর্য কী? ব্যাপক অর্থে গণতন্ত্র বলতে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রভৃতি ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠার কথা বোঝায়। কিন্তু ভারতের সংবিধানে গণতন্ত্র বলতে মূলত প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বোঝানো হয়েছে। সেক্ষেত্রে ভোট দিয়ে কেন্দ্র আর প্রদেশগুলির আইনসভা এবং বিভিন্ন স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানের প্রতিনিধি নির্বাচনের কথা বলা হয়েছে। আর প্রজাতন্ত্র যা সাধারণতন্ত্র, তাই সাধারণতন্ত্র বোঝায় ভারতীয় শাসন ব্যবস্থায় বংশানুক্রমিক কোনো রাজা বা রানীর স্থান নেই। ভারতীয় শাসন ব্যবস্থার শীর্ষে রয়েছেন রাষ্ট্রপতি, তিনিও ভারতের জনগণের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন। সংবিধান অনুযায়ী ভারতীয় শাসনতন্ত্রের উৎস এবং রক্ষক ভারতীয় জনগণ, সেজন্য ভারতীয় সংবিধানে সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র শব্দটি ব্যবহার হয়েছে। ধসে দিয়েছে জাতীয় পতাকা তাৎপর্য বর্ণনা করো। দেশ জাতীয় পতাকা হচ্ছে ভারতের জাতীয় পতাকা, ভারতবর্ষের তথা ভারতবাসীর আত্মসম্মান, মর্যাদা এবং স্বাধীন অস্তিত্বের প্রতীক। বিভিন্ন রঙের অর্থ, ভারতের বর্তমান ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা তিনটি রং আলাদা আলাদা অর্থ বহন করে। পতাকার উপরের দিকে রয়েছে কৈরিক রং, ত্যাগ এবং সাহসিকতার প্রতীক। মাঝখানে সাদা রং সত্য এবং শান্তির প্রতীক। নিচে সবুজ রং বিশ্বাস আর সৌর্যের প্রতীক। 3:2 দৈর্ঘ্য এবং প্রস্থ বিশিষ্ট জাতীয় পতাকাটির মাঝের নীল রঙের অংশ অশোকের ধর্মচক্রটির ন্যায় ধর্ম আর অগ্রগতির প্রতীক। পাঁচের আয়তে দিয়েছে 19 শতকে মহারাষ্ট্রের সংস্কার আন্দোলনে জ্যোতিরাও ফুলের অবদান মূল্যায়ন করো। মহারাষ্ট্রের সমাজ সংস্কারমূলক আন্দোলনে জ্যোতিবা ফুলে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ব্রাহ্মণদের বিরোধিতা। জ্যোতিবা ফুলে মহারাষ্ট্রে ব্রাহ্মণদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই চালান। সাধারণের মর্যাদা প্রতিষ্ঠা, ফুলে সমাজের নিম্নবর্গীয় সাধারণ মানুষের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য লড়াই করে। বিদ্যালয় প্রতিষ্ঠা, নারী শিক্ষা প্রসারের লক্ষ্যে ফুলে পুনা শহরে একটি বিদ্যালয় গড়ে তোলেন। সত্য শোধক সমাজ গঠন, সমাজের নিচু তলার মানুষদের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করে জ্যোতিবা ফুলের সত্য শোধক সমাজ। বিধবা বিবাহ প্রচলনের উদ্যোগ, জ্যোতিবা ফুলে মহারাষ্ট্রে বিধবা বিবাহ প্রচলনের উদ্যোগ নিলেও বিশেষ সফল হয়নি। বিয়াছে অসহযোগ আন্দোলনের পরিচয় দাও। সূচনা হচ্ছে জাতীয় কংগ্রেস দীর্ঘ 20 বছরের রাজনৈতিক ভিক্ষাবৃত্তি ছেড়ে সরাসরি ব্রিটিশ বিরোধী অসহযোগ আন্দোলনের সূচনা ঘটায়। স্বরাজ অর্জনের লক্ষ্যে গড়ে ওঠা অসহযোগ আন্দোলন ছিল প্রথম সর্বভারতীয় গণ অভ্যুত্থান। অসহযোগ আন্দোলনের বিবরণ প্রেক্ষাপট, অসহযোগ আন্দোলন গড়ে ওঠার পেছনে যে কারণগুলি কাজ করেছিল সেগুলি হলো: এক হচ্ছে স্বায়ত্তশাসন লাভের ব্যর্থতা। প্রথম বিশ্বযুদ্ধের শেষে ব্রিটিশ সরকার ভারতবাসীকে স্বায়ত্তশাসনের পরিবর্তে মন্টেগু জেমসফোর্ড শাসন সংস্কার আইন উপহার দেয়। 2 হচ্ছে আর্থিক সংকট, বিশ্বযুদ্ধজনিত কারণে ভারতে আর্থিক সংকটের অর্থনীতি সংকটের মুখে পড়ে। রাওলাটাইনের চরম পরিণতি হিসেবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটে, এর ফলে সমগ্র দেশ অগ্নিগর্ভ হয়ে ওঠে। 4 খিলাফত সমস্যাকে কাজে লাগিয়ে মুসলমানদের সহযোগিতা নিয়ে এক জাতীয় আন্দোলনের পরিস্থিতি তৈরি হয়। এই আন্দোলনের লক্ষ্যগুলি হলো: এক হচ্ছে মূল লক্ষ্য, সম্পূর্ণ অহিংস পদ্ধতিতে স্বরাজ অর্জন করাই ছিল অসহযোগ আন্দোলনের মূল লক্ষ্য। অন্যান্য লক্ষ্য: খিলাফত সমস্যার সন্তোষজনক মীমাংসা, ব্রিটিশ কর্তৃক দমনমূলক রাওলাটাইন প্রত্যাহার, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের নায়কদের শাস্তি দান এবং সাম্প্রদায়িকতা, অস্পৃশ্যতা ও জাতিভেদ প্রথার অবসান প্রভৃতি ছিল অসহযোগ আন্দোলনের মূল লক্ষ্য। কর্মসূচি: অসহযোগ আন্দোলনের কর্মসূচির দুটো রূপ ছিল, ইতিবাচক আর নেতিবাচক। ইতিবাচক কর্মসূচি: তিলকের স্বরাজ তহবিল গঠন করার লক্ষ্যে 1,20,000,000 টাকা চাঁদা তোলা, দেশীয় শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা, 20,00,000 চরকা বিতরণ, অস্পৃশ্যতা দূর করা, 1,00,000 সদস্য বিশিষ্ট একটি স্বেচ্ছাসেবী বাহিনী গড়ে তোলা, হিন্দু মুসলমান ঐক্য গড়ে তোলা, সালিশি বোর্ড গঠন প্রভৃতি। নেতিবাচক: যাবতীয় রাজকীয় খেতাব বর্জন, সরকারি পদ বর্জন, স্বশাসিত সংস্থাগুলি থেকে পদত্যাগ, সরকারি অনুষ্ঠান বর্জন, সরকারি স্কুল কলেজ থেকে ছাত্রছাত্রী শিক্ষকদের নাম প্রত্যাহার, বিলাতি দ্রব্য বর্জন, আইনসভার আদালত বয়কট প্রভৃতি। আন্দোলনের সূচনা: নাগপুরে অনুষ্ঠিত কংগ্রেসের বার্ষিক অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। 1920 খ্রিস্টাব্দের 1 আগস্ট আনুষ্ঠানিকভাবে শুরু হয় অসহযোগ আন্দোলন।
প্রসার। অসহযোগ আন্দোলন উত্তরপ্রদেশ, গুজরাট, বিহার, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব আর বাংলার প্রত্যন্ত অঞ্চলগুলিতে ছড়িয়ে পড়ে। গুজরাটের বারদৌলি এবং আমেদাবাদে সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়। অন্ধ্রের ভূমিহীন কৃষক সম্প্রদায় বন সত্যাগ্রহের সূচনা ঘটায়। পাঞ্জাবে জলন্ধর, অমৃতসর সহ বিভিন্ন জায়গায় শুরু হয় অকালি আন্দোলন। মালাবারের মোপালা বিদ্রোহের মধ্যে দিয়ে কৃষক বিদ্রোহ জঙ্গি রূপ নেয়। বৈশিষ্ট্য এক হচ্ছে, এই প্রথম কোনো জাতীয় আন্দোলনে প্রত্যন্ত গ্রামাঞ্চলগুলি লক্ষ লক্ষ নিরক্ষর মানুষ সামিল হয়। দুই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের সমস্ত স্তরের মানুষ এই আন্দোলনে সামিল হয়ে এক প্রকৃত গণ আন্দোলনের রূপ দেয়। তিন, এই প্রথম নারী সমাজের পুরুষ্ঠ অংশ গৃহকোণ ছেড়ে বেরিয়ে এসে সভা শোভাযাত্রার পিকেটিংয়ে যোগদান করে। অবসান, উত্তরপ্রদেশে চৌরি চৌরায় আন্দোলনকারীরা থানায় আগুন লাগিয়ে দেয়। এতে 22 জন পুলিশের মৃত্যু হলে গান্ধীজি আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। তিনি দিয়েছে, আজাদহীন ফৌজের অভিযানের বর্ণনা দাও। সূচনা, নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদহীন বাহিনী ভারত অভিযান এক স্মরণীয় ঘটনা। নেতাজি চেয়েছিলেন তার আজাদহীন সেনারা পূর্ব সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে দিল্লির লালকেল্লা অধিকার করবে। আজাদহীন বাহিনী ভারত অভিযান, অভিযানের সূচনা। আজাদহীন বাহিনী বিভিন্ন ব্রিগেডের মধ্যে সুভাষ ব্রিগেডের প্রথম দলটি তাইপুং থেকে যাত্রা শুরু করে। আজাদহীন ফৌজে 2টি ডিভিশনের 20,000 সেনার মধ্যে প্রথম ডিভিশনটি পরিচালনা করেন মেজর জেনারেল জামান কিয়ানি। দ্বিতীয় ডিভিশনটি পরিচালনা করেন কর্নেল শাহনওয়াজ। 1944 জানুয়ারিতে আজাদহীন সেনারা রেঙ্গুনে এসে উপস্থিত হয়। সেখান থেকে পায়ে হেঁটে ভারত সীমান্তের দিকে এগিয়ে চলে আজাদহীন সেনারা। ভারত সীমান্ত অভিযান, দৈনিক প্রায় 80 পাউন্ড ওজনে জিনিসপত্র কাঁধে নিয়ে গড়ে 25 মাইল করে হেঁটে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে ছুটে চলে সেনারা। তাড়াতাড়ি সীমান্তে পৌঁছানোর আগ্রহে জাপানি সেনারা যে পথ 5 দিন অতিক্রম করতে, আজাদহীন সেনারা সেই পথ 2 দিনে অতিক্রম করতে শুরু করে। সীমান্তে তারে দাঁড়িয়ে মাতৃভূমির দিকে 2 হাত বাড়িয়ে নেতাজি তার বীর সৈনিকদের উদ্দেশ্যে বলে, দিল্লির পথ, স্বাধীনতার পথ, দিল্লি চলো। সীমান্তে প্রবেশ, কক্সবাজার থেকে 50 মাইল দূরে মৌডকে ব্রিটিশ ঘাঁটিতে আক্রমণ চালায় আজাদহীন বাহিনী। অতর্কিত এই আক্রমণে ব্রিটিশ সেনারা প্রচুর অস্ত্রশস্ত্র, গোলাবারুদ ফেলে পালিয়ে যায়। আজাদহীন সেনারা সেগুলি দখল করে নেয়। ভারতের মাটিতে ঢুকে তারা আনন্দে আত্মহারা হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং জাতীয় সঙ্গীতকে আনন্দে নাচতে শুরু করে। মৈরাঙে জাতীয় পতাকা উত্তোলন, একে একে কোহিমা দুর্গ এবং ডিমাপুর কোহিমা রোডের একটি ক্যান্টনমেন্ট দখল করে আজাদহীন সেনারা। মণিপুরের অন্তর্গত কোহিমা শহরটিও দখল করে নেয়। মণিপুরের মৈরাঙে জাতীয় পতাকা তোলা হয়। শুরু হয় মণিপুরের রাজধানী ইম্ফল দখলের লড়াই। আত্মসমর্পণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয় শুরু হলে জাপানি সেনা সরে যায়, ফলে খাদ্য আর অস্ত্রের যোগান বন্ধ হয়ে যায়। এদিকে তীব্র বর্ষা নেমে যাওয়ায় আজাদহীন সেনারা পিছু সরতে বাধ্য হয়। অবশেষে জাপান মিত্র শক্তির কাছে আত্মসমর্পণ করলে আজাদহীন সেনারা অস্ত্র ত্যাগ করতে বাধ্য হয়। চারে বলেছে, ভারতের স্বাধীনতা সংগ্রামে ভারত ছাড়া আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। ভারত ছাড়া আন্দোলনের গুরুত্ব হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতে জাপানি আক্রমণ প্রতিরোধ, ক্রিপস মিশনের ব্যর্থতা, রাজনৈতিক সংকট প্রভৃতি কারণে ভারত ছাড়া আন্দোলন হয়। ব্যর্থ হলেও বিভিন্ন দিক থেকে এর গুরুত্ব ছিল অপরিসীম। স্বতঃস্ফূর্ততা, এই আন্দোলন ছিল স্বতঃস্ফূর্ত। সরকার জাতীয় নেতাদের গ্রেপ্তার করেছিল, কংগ্রেস সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছিল, তবুও জনতা স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। এতে এত ব্যাপক জনজাগরণ 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের পর আর ঘটেনি। ব্রিটিশের মর্যাদাহানি, এই জনজাগরণ ব্রিটিশ বিরোধী ছিল, ফলে ব্রিটিশ রাজের মর্যাদাহানি ঘটে। ব্রিটিশ সরকারের মর্যাদা রক্ষার জন্য যুদ্ধ শেষে মন্ত্রী মিশন ভারতে আসে। এই গণ আন্দোলন প্রমাণ করে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের দিন শেষ হয়ে এসেছে। এর মাত্র 5 বছর পরে ভারত স্বাধীন হয়। পাঁচে দিয়েছে, খিলাফত আন্দোলন মূল্যায়ন করো, আন্দোলনের মূল্যায়ন করো। তুরস্ক সাম্রাজ্য রক্ষা এবং তুরস্কের সুলতানের হারানো মর্যাদা এবং ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ভারতে মুসলমান খিলাফত আন্দোলন শুরু করে। খিলাফতের দাবিসমূহ, খিলাফত আন্দোলনের কয়েকটি প্রধান দাবি ছিল, এক হচ্ছে সমগ্র আরব অঞ্চল তুরস্কের খলিফার হাতে ফিরিয়ে দিতে হবে। দুই, খলিফার পার্থিব এবং ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ করা চলবে না। তিন, বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলির অখণ্ডতা রক্ষা করতে হবে। চার, পবিত্র স্থান মক্কার মদিনার উপর বিদেশি হস্তক্ষেপ বন্ধ করতে হবে ইত্যাদি। আন্দোলনের সূচনা, 1919 খ্রিস্টাব্দে 17ই অক্টোবর খিলাফত দিবস পালনের ডাক দেওয়া হয়। হিন্দু ও মুসলমান সম্প্রদায় যৌথভাবে খিলাফত দিবস পালন করে। তিন, প্রসার, আলী ভ্রাতৃদ্বয়ের মোহাম্মদ আলী আর শওকত আলীর উদ্যোগে অনুষ্ঠিত হয় নিখিল ভারত খিলাফত সম্মেলন। বোম্বাইয়ের কয়েকজন ব্যবসায়ী গড়ে তোলেন মজলিসি খিলাফত। জাতীয় কংগ্রেস কলকাতায় বিশেষ অধিবেশনে খিলাফত সম্পর্কে খিলাফত প্রশ্নকে সমর্থন জানালে এই আন্দোলনের প্রসার ঘটে। অবসান,
মুস্তাফা কামাল পাশা নেতৃত্বে তুরস্কে সুলতানি খলিফাতন্ত্রের বিলুপ্তি ঘটলে ভারতে খিলাফত আন্দোলন অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। গুরুত্ব: ভারতে জাতীয় সংগ্রামের ইতিহাসে খিলাফত আন্দোলন যে গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে তা হলো এক, খিলাফত আন্দোলন ইংরেজ শাসনের প্রতি মুসলিম সমাজের মোহভঙ্গ ঘটাতে পেরেছিল। দুই, এই আন্দোলন অসহযোগ আন্দোলনে ভিত্তি করে দিয়েছিল বলা চলে। তিন, গান্ধীজি এই আন্দোলনের সঙ্গে নিজেকে যুক্ত করায় জাতীয় নেতা হিসেবে মুসলিম সম্প্রদায়ের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে ওঠেন। ছয়, আছে ভারতের সাম্প্রদায়িকতার উদ্ভাবের কারণ লেখ। ভারতে ইংরেজ রাজত্বের প্রতিষ্ঠা হয়েছিল মুসলিম রাজত্বের অবসান ঘটিয়ে, তাই প্রথম থেকেই মুসলিমরা ইংরেজ শাসন বিরোধী হয়েছিল। ইংরেজরা তখন হিন্দুদের সুযোগ সুবিধা দিয়ে সমর্থন লাভ করে। পরে শিক্ষিত হিন্দুরা ইংরেজ শাসনের সমালোচনার বিরোধিতা শুরু করলে ইংরেজরা মুসলিমদের সুযোগ সুবিধা দিতে শুরু করে। এভাবে ইংরেজরা ভারতীয় রাজনীতিতে বিভেদ ও শাসন এবং সাম্প্রদায়িকতার জন্ম দেয়। আচ্ছা, সাম্প্রদায়িকতার উত্থানে ব্রিটিশ সরকারের ভূমিকা। এক হচ্ছে আলিগড় আন্দোলন। আলিগড় কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে ব্রিটিশ সরকারের ভূমিকা ছিল। এই কলেজের অধ্যক্ষ থিওডর বেকের পরামর্শ মতো স্যার সৈয়দ আহমেদ খান পরিচালিত হন। মুসলিমদের কংগ্রেস থেকে দূরে রাখার জন্য বেক পরামর্শ দেন। বঙ্গভঙ্গ প্রশাসনিক সুবিধার কথা বলা হলেও কলকাতা কেন্দ্রিক হিন্দু জাতীয়তাবাদ দুর্বল করার জন্য বড়লাট লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেন। পূর্ববাংলা এবং আসামকে তিনি মুসলিম লীগ সংখ্যাগরিষ্ঠ প্রদেশে পরিণত করেন। তিনি ঢাকার নবাবকে আর্থিক সাহায্য দেন। সিমলা সাক্ষাৎকার: আগা খানের নেতৃত্বে মুসলিম প্রতিনিধিদল বড়লাট লর্ড মিন্টোর সঙ্গে সিমলায় সাক্ষাৎ করেন। মুসলিমদের দাবিগুলি বড়লাট সহানুভূতির সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। এছাড়া কংগ্রেসের মতো মুসলিম সংগঠন তৈরি করার পরামর্শ দেন। চার, পৃথক নির্বাচন: বড়লাট লর্ড মিন্টো এবং ভারত সচিব মরলে সংস্কার আইন দ্বারা মুসলিমদের পৃথক নির্বাচনের অধিকার দান করেন। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি: লন্ডনে অনুষ্ঠিত দ্বিতীয় গোলটেবিল বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড এই নীতি ঘোষণা করেন। এর দ্বারা মুসলিম, শিখ, খ্রিস্টান প্রভৃতি সংখ্যালঘু জাতিগোষ্ঠীর আসন সংরক্ষিত হয়। এইভাবে সরকারি উদ্যোগে ভারতীয় রাজনীতিতে সাম্প্রদায়িকতা সৃষ্টি করা হয়। ভারতীয় রাজনীতি এরপর দুটি আলাদা ধারায় প্রবাহিত হতে থাকে। তো এই ছিল আজকের আমাদের অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়পূর্বক মূল্যায়নের ইতিহাসের এক নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।